আমি এখান থেকে যে পণ্যটা পছন্দ আমি নিয়ে চলে যাবো, পাশের পণ্য ঝামেলা আছে, পাশের পণ্য লুকায় এটা নেবো ওপেনে। ভাগ্যিস তোমাদের আমার গার্লফ্রেন্ড নাই। আজকে জেবিকো শোরুমে জেবিকো আমাকে বললো সাক্ষী রেখে সিদ্ধান্ত করতে চাই, আমি এখান থেকে যে পণ্যটা পছন্দ আমি নিয়ে চলে যাবো, পাশের পণ্য ঝামেলা আছে, পাশের পণ্য লুকায় এটা নেবো ওপেনে, এটা নিয়ে রেডি করতেছি, পরবর্তী যদি পাশের পণ্য নেই ওইটা দেখবো নি। এখানে শাকিব আল হাসান আর তামিম যখন দুর্দান্ত ফর্মে তখন তাদেরকে দিয়ে আপনারা ফিতা কাটান কেন? প্রশ্ন এক। শাহরুখ খান সালমান খানকে দিয়ে আপনারা ফিতা কাটান কেন? পণ্যের বিজ্ঞাপন করান কেন? প্রশ্ন দুই। কোশ্চেন থ্রি হচ্ছে, আপনার জনপ্রিয়তা না থাকলে আপনাকে এই কোম্পানি কেন টাকা দিয়ে নিতে নিয়ে এখানে এসে তাদের এখানে হাজির করাবো? উত্তর দেন। আমি করি নাই বলে আমাকে পায়নি। কোশ্চেন টু নোটেড, আমাকে আমি করিনি বলে আমাকে পায়নি, আমি করছি বলে আমাকে পাচ্ছি। আমি বললাম কি আপনাকে, আমি গত এক মাসে নাম দিলে বলে অপমান হবে অনেক, প্রায় 30-35টা শোরুম আমি ছেড়ে দিয়েছি, আমি কাজ করিনি। মানে আমি যদি টাকার চিন্তা করতাম যে জায়েদ খান নিশ্চয় মানি, আই ওয়ান মেক এ মানি, এরকম চোখের সামনে এই টাকার অঙ্কটা বললাম না, আমি কেউ ছাড়তো না, আমি ছেড়ে দিয়েছি ডিউ টু মাই কেরিয়ার। আমার অনেক লং রানে যাওয়ার ইচ্ছা কেরিয়ার নিয়ে, টাকা গুছিয়ে এখনই এই কেরিয়ার থেকে, অনেক কষ্টে দিলে দিলে এখানে জায়েদ খান হয়েছে। অনেক এখানে সাংবাদিক আছে আমার সাক্ষী, শুরু থেকে বললো না উনি যে ভালোবাসা ভালোবাসার থেকে আমাকে দেখেছে, যেহেতু 2007 and 2008 ওই থেকে জায়েদ খানের ওই যাত্রা কিন্তু চলছে। তো অনেকে অনেক কিছু বলবে, অনেকে অনেক কিছু জ্বলবে, এই ডানবাম তাকালে আপনি কাজে ফিরতে পারবেন, আপনার কাজটা আপনি করে যাবেন। আমি মনে করি